আচ্ছা শুনো, সাবস্ক্রাইব করার সময় প্লিজ ঘন্টাটাও বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন ঢুকে যায়। আর বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করে ওদেরকে বলে সাবস্ক্রাইব করে দিতে। কে এলো এই ভোর দুপুরে জ্বালাতে? যত সবই ভিখারিগুলো হতে পারে, দেখি আবার কে। বাবা এই শেওলার মতো মুখটা কেন? কে তুমি? আমি করোনা। কে করোনা? করোনা ভাইরাস। করোনা? আমাদের বাড়িতে কেন এসেছো বাবা? আমরা তো সরকারের সব রুলস ফলো করছি, হাত ধুচ্ছি, স্যানিটাইজার লাগাচ্ছি, আর আমার তো হাত ধুয়ে দিয়ে কড়া পড়ে গেল হাতে। আর আমার বাড়ির লোকগুলো পায়খানা করে যায় না হাত ধুতো, এখন তো 100 গুণ তার থেকে বেশি হাত ধুচ্ছে। কে এসেছে গো? কার সাথে বকবক করছো গেন্নি? তোমার মুখটা কেন হট ছেলে গলা লাগছে। কে এসেছে গো বাবা এই টাইমে? কালকে সারা মুখার্জিদের বাথরুমের কাজ ভেঙেছি বল দিয়ে। নমস্কার, আমি করোনা, করোনা ভাইরাস। যাক বাবা, এখনো লোক তাহলে আমাকে নিয়ে ভয় পাচ্ছে। আমি বেকারই টেনশন করছিলাম যে লোক আমাকে আর ভয় পাচ্ছে না। তা বাবা করোনা, তোমার দাপট তো আস্তে আস্তে কমলো, এবার তোমার চিনে ফেরার সময় এসেছে। আর কতদিন ভূতের মতো এখানে ঘুরঘুর করবে বাবা? আপনাদের গরম লাগছে না ফ্যান অফ করে বসে আছেন? না না, আমরা গরম পছন্দ করি, ভালোবাসি। এসিটাও ভাবছি খুলেই দেব এবার। খবরের চ্যানেলগুলোতে সারাক্ষণ দেখাচ্ছে তোমার দাপট তো এবার ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। এর এমনি তো প্রিকশন নিলে তো সেরকম। সুগার, হার্ট প্রবলেম আপনার কিছু নেই? না না, ও সব নেই। বউ আশীর্বাদ ও প্রফিট। আপনার পাশের বাড়ির মিস্টার বোস তো দু মাস ধরে ভুগলো। ছিল বুঝলে, তাহলে আমাদের ভারতীয়দের কাবু করা অত সোজা না। কিন্তু তোমার জন্য সবার জীবনে বাঁশ হলেও কিছু লোকের কিন্তু খুব উন্নতি হয়েছে। কাদের? ও পল্টুর কথা বলছো? পল্টুর কথাই বলছি, সে তো চায়ের দোকান ছিল, এখন মাস্ক স্যানিটাইজার বিক্রি করে ও দোতলা বাড়ি বানিয়ে নিয়েছে। বেশ ভালো, বেশ ভালো। এই করোনা, আর ইউ সিঙ্গেল? হ্যাঁ, আপাতত আমি একাই কাঁপাচ্ছি। চায়নাতে তোমার কত শেয়ার আছে? ওই তো হাঁচি সর্দি কাশি জ্বর হাঁপানি। ওসব না, টাকা পয়সা প্রপার্টি তোমার কত আছে চায়নাতে? গাড়ি বাড়ি আছে তো? কোথাও এসে পড়লাম? একটু ভয় পাওয়ার বদলে আমাকে একটু ভয় দেখাই। শোনো, আমি চাইলে পুরো পৃথিবী, পুরো পৃথিবী তুমি কিনে নিতে পারবে। ও মাই গড। এই দিদি, তা বল না তাহলে আমাকে যদি নতুন ব্যাট বল কিনে দেয়। বল না, আমার বলটা তো কালকে আমাদের অনেক বাঙালি ছেলে আছে ভারতবর্ষে, ওইসব চিনি জিনিস আমরা বয়কট করেছি, ওই বিয়ে হবে। কি গো তুমি কিছু বলো না। আগে দেখো টাকা পয়সা কত কামায়। আমার নতুন ব্যাট বল। চুপ কর, তো বেশি বকো না। অনেক হয়েছে, একদম চুপ। বিয়ে টিয়ে মাই ফ্রুট, আমি একটা ভাইরাস, আমি চাইলে এক্ষুনি সবাইকে খতম করে দিতে পারি। গরম খুন্তির ছেঁকা খেয়েছো কখনো? একবার পিঠে পড়লে না পুরপুর করে চিনে পালাবে। দেখো নাকি এত স্যানিটাইজার গায়ে দেবো, ঢেলে দেবো। আন্তো আন্তো, সব খেলা এবার শেষ হয়ে যাবে। বাবা তো দেখছি ডেঞ্জারাস, ভয় পাওয়াতে এসে আমি ভয় পেয়ে গেলাম। চালাও তো একটু নিউজের চ্যানেল গুলো, একটু চালাও দেখি কি দেখাচ্ছে, একটু দেখি। নিউজ চ্যানেল সেটা আমায় ছাড়া আর কি নিয়ে খবর দেখাবে? এই দেখো টিভি দেখি দেখাচ্ছে। উফ, কি দিনকাল পড়েছে সাংঘাতিক। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো ড্রাগ নিচ্ছে, বলিউড ড্রাগ এইসবই হচ্ছে। আর এদিকে পেঁয়াজের দাম 100 টাকা কেজি। পোল্টু এবার পেঁয়াজ বিক্রি করে আর একটা বাড়ি কিনে নেবে, তুমি আর কিছু করতে পারবে না। দূর বাড়ি, পেঁয়াজ কিনতে গিয়ে আমার পেট হালকা হয়ে যাচ্ছে। একি নিউজ চ্যানেল গুলো কি আমায় ভুলে গেল? না না, করোনাকে কি করে ভুলতে পারে। আচ্ছা, আপনাদের ওই নিউজ চ্যানেলে করোনা নিয়ে কি দেখাচ্ছে? নিশ্চয়ই অনেক মানুষ মরছে। দূর না, মানুষ এখন আর সবকে ভয় পাচ্ছে না, সবাই সুস্থ হয়ে যাচ্ছে প্রায়। আর করোনা এখন রাত 9টার নিউজ হয়ে গেছে। তা বাবা করোনা, তুমি কি পেঁয়াজ খাও নাকি? আমি একটা, ও সরি সরি, তুমি তো ভাইরাস, ভুলেই গেছিলাম। তুমি তাহলে তুমি কি খাও বাবা? প্রাণ। ও প্রাণ, প্রাণ পোটাটো ক্যাকাটস, ও পোটাকে তো ভালোবাসে। মানুষের জীবন লাইফ। সে এবার খাওয়া যায় নাকি? কি যে বলো,
আচ্ছা শোনো শোনো, সবাই এবার মুখে মাস্ক পরে নাও, আমি এবার সন্ধে দেব, স্যানিটাইজারটাকে ছেটাবো, ঠিক আছে? সবাই হাত জোর করো আর মাস্কটা পরে নাও। আপনারা না এতদিন ওই পুজোতে গঙ্গা জল ছেটাতেন? গঙ্গা জল তো 2020 আগে ছেটাতাম, এখন তো বোতল বোতল পড়ে আছে, এখন শুধু স্যানিটাইজার ছেটাতে হচ্ছে, কোথা থেকে কোন ভাইরাস ঢুকে পড়বে ওটাই সন্ধে দেওয়ার আগে ছেটানোটা মঙ্গল। বাবু স্যানিটাইজারটা নিয়ে আয় তো ঘর থেকে। হ্যাঁ মা আমি এক্ষুনি আসছি, করোনা বাবুকে একটু ওয়েট করতে বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, করোনা বাবু তো এখানেই বসে। যা কই গেল, এ ভ্যানিশ হয়ে গেল নাকি? এই তো চলে যা, কেউ চলে গেল, এটাও আমার হাত থেকে ফসকে গেল, আর বিয়ে হবে না দিদি। এটা রেমাডো হলো না ফসু। করোনা ভারত ছেড়ে দূর হও, দূর হও, 2020 শেষ হও, শেষ হও।